যে 25 বছরের বিধায়ক তিনি তো করতে পারলেন না, 2 বছরের বিধায়ক এটা বলে আমি করে দেবো, আর করেছে 2 বছরে 4 বার এটাকে রিপেয়ার করেছে। আর রিপেয়ার করার উদ্দেশ্য হচ্ছে দুজনেরই, প্রাক্তন বর্তমান এবং কিছু অসাধু ব্যক্তি যারা ব্রিজটাকে রিপেয়ার করে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে এই তার থড়ি ঘড়ি করে রিপেয়ারটা করার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি যে ব্যারেজ কর্তৃপক্ষ বারবার নোটিশ দিয়ে জানিয়েছে যে ভারী যান চলাচল করা যাবে না। আমরাও বলছি ভারী যান চলাচল করা যাবে না, এই কারণেই যে ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজকে পর্যাপ্ত প্রশিক্ষণ করে বা ট্রেনিং সব করে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে এই ব্রিজটা চালু হওয়া দরকার। কারণ কি, এলাকার অসাধু চক্র এই আসপন্ডের ছাই বলুন আরো পাথর খালান থেকে পাথর আনা বলুন, ভারী ভারী ট্রাক তারা এখান দিয়ে পার করছে, অথচ তারা চায় না যে এলাকার মানুষ এই এলাকা থেকে ক্যারিয়ার পূর্ব পার থেকে নিশিন্দ হাই স্কুলে অনেক ছেলে মেয়ে এখানে পড়তে যায়, আম্বুজাতে কাজ করতে যায়, এনডিবিসিতে কাজ করতে যায়, অথচ সেই সমস্ত অসাধু ব্যক্তিদের কোনো ভ্রূক্ষেপ হয় না যে এই ব্রিজটাকে ভালোভাবে তৈরি করে। আমরা চাই জনগণের একটা ব্রিজ তৈরি করা যাতে মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে। আমরা বলতে চাইছি এই কারণে এনডিবিসি কর্তৃপক্ষের কাছে আমরা বারবার দাবি করেছি যে ব্রিজটাকে ভালোভাবে তৈরি করতে হবে, যে ব্রিজটা তৈরি হচ্ছে এটাকে আপনারা তৈরি করুন। কিন্তু এখানেও আমাদের দাবি থাকবে, সিআইটুর সিপিআইএম এর দাবি থাকবে যে যথার্থ পরীক্ষা নিরীক্ষা করে যে সমস্ত ওজনের গাড়িগুলো চলবে সেই গাড়িগুলো চালানোর ব্যবস্থা করা হোক। আর ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরেই চৌকি গ্রামের রাস্তা, যে রাস্তাতে যেতে গেলে হলি ফ্যামিলি স্কুল বেনিয়াগ্রাম হসপিটাল সেই হসপিটালে যাওয়ার যে রাস্তা চৌকি গ্রামে অযোগ্য হয়ে পড়ে আছে, সেখানে তাদের কোনো ভ্রূক্ষেপ নাই। ভ্রূক্ষেপ নাই এই কারণেই যে সেখানে তাদের পয়সার কোনো ব্যাপার নেই। আর এখানে আছে অ্যাসফল্টের ছাই আছে, পাথরের গাড়ি আছে, এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়। এই জন্যেই প্রাক্তন বর্তমান এবং আরো অসাধু ব্যক্তিরা যারা এই টাকা আদায়ের জন্য এটাকে থড়ি ঘড়ি করে এই ব্যারেজটাকে তৈরি করার চেষ্টা করছে, আমরা চাই ইমিডিয়েট এগুলো বন্ধ করে দিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দিয়েই এই ব্রিজ উদ্বোধন করা হোক, ব্যারেজের ব্রিজের রাস্তা ভালো করা হোক। আর অবিলম্বে চৌকি গ্রামের যে রাস্তা সেই রাস্তা সংস্কার করা হোক, যদি না করা হয় সেই রাস্তার মধ্যে দিয়েই মানুষ যাতায়াত করে, স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে, রোগীরা যাতায়াত করে।